জিদ্দা আসছে অলরেডি সাউসেরি মলে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরাদের। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। অলরেডি জিৎ ফিল্ম ওয়ার্কসের পক্ষ থেকে কিন্তু আমাদের কাছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। এটা একটা দারুণ অ্যানাউন্সমেন্ট কোথাও গিয়ে বলা যেতে পারে। তো আমরা জিৎ ফিল্ম ওয়ার্কসের পেজটা খুলে ফেলি এবং জিদ্দার সাথে আবারও দেখা করার সুযোগ। এটা কিন্তু ওপেন মাইক, সবাই এসো। জিদ্দার সাথে সচরাচর দেখা হয় না, এটা তো সত্যি কথাই। তো জিদ্দার সাথে দেখা হওয়ার জন্য একটা বড় কোনো ইভেন্টের দরকার, তাই সেই কারণে একটুখানি তোমরা চলে এসো। আর সেই বড় ইভেন্টটাই কিন্তু গ্র্যান্ড গালা ইভেন্ট বলা যেতে পারে। 2 জুন কিন্তু হতে চলেছে বন্ধুরা। এই যে তাদের সেই পুরো ইভেন্টের ডেসক্রিপশন এবং আমরা একটুখানি পড়িনি। হ্যাঁ, লিখেছে, কলকাতা তৈরি হও, সাউথ সিটি মলে লাইভ জিৎ, রুক্মিণী এবং অন্যান্য স্টার কাস্টের উপস্থিতিতে বুমেরাঙের ধামাকেদার গান লঞ্চের জন্য আমাদের সাথে যোগ দিন। বুমেরাঙের 3rd সং আপডেট, এটা বলা যেতে পারে বুমেরাঙের 3য় গান, যেটা মাস মোমেন্টসে একদম ঝড় তুলে দেবে। প্রথম গানটাও লোকের এখন আর চাটবাস্টার হয়ে গেছে, এখন লোকের ভালো লাগছে প্রচণ্ডভাবে। প্রথম প্রথম তো ভালো লাগেনি, বাট এখন হেভি লাগছে কোথাও গিয়ে। এটা লোকে স্বীকার করছে, যারা জিতিয়ান্সরা রয়েছে তারা তো করছেই। আর জিতিয়ান্সদের বাদ দিয়েও যদি বাকিদের কথা বলি, তারাও কিন্তু খুব এনজয় করছে এই পুরো বিষয়টাকে। যাই হোক, তো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা সুন্দরভাবে এরকম, মানে কী বলবো, একটা ইনভিটেশন কার্ডের মতন কার্ড আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। বাংলাটা পুরি, বাংলাটায় লেখা হয়েছে, বুমেরাঙের ধামাকেদার গান লঞ্চ, জিৎ, রুক্মিণী এবং অন্যান্য স্টার কাস্টের উপস্থিতিতে হস্টেজ নতুন ট্র্যাক, কি হটেস্ট, আচ্ছা হটেস্ট নতুন ট্র্যাক, সরি সরি সরি, হটেস্ট নতুন ট্র্যাক। তো হটেস্ট বিষয়টা মানে বুঝতেই পারছো যে ইট ইজ আ হটেস্ট সং অ্যান্ড মানে মাসি সং। প্রথম গানটা যতটা ভালো ক্লিক করেছে তার দ্বিগুণ থেকে 4 গুণ বেশি ক্লিক করবে আমার বিশ্বাস এই গানটা। এই গানটা ফাটিয়ে দেবে নীলায়ন্তা। সবকটা গানে তো একটা টেস্ট অ্যান্ড প্রেফারেন্স হয়। প্রথম গানটাকে যদি একটু এক্সপেরিমেন্টাল করে, অদ্বিতীয়াকে যদি একদম মানে কী বলবো মুক্তি দেওয়ার জোনে ফেলে, তাহলে এই গানটাকে একদম ফুল মাসি জোনে ফেলবে। ধীরা রে রা 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 জাগরে বাঘা, এই টাইপের হলে তো জমে যায় আর কি। নীলায়ন্দা কিন্তু ভালো ডান্স নাম্বারও তৈরি করতে পারে, আমি শর। তো যাই হোক, স্থান সাউথ সিটি মল কলকাতা, তারিখ 2 তারিখ, কিন্তু সময়টা কখন, সময়টা কিন্তু পরিষ্কার লেখা হয়েছে 5টা PM মানে বিকেল 5টার সময় কিন্তু তোমরা চলে এসো এখানে 2 তারিখে, এই রবিবার। এটা রবিবার পড়ছে এবং এটা একটা দারুণ দুর্ধর্ষ মোমেন্ট আর কি বলা যেতে পারে। মার্ক ইওর ডেট, মার্ক ইওর টাইম, জিদ্দার সাথে দেখা করার মুহূর্ত এবং গানও আসছে তার সঙ্গে সঙ্গে। মানে আমরা, আমার বিশ্বাস যে এই গানটা একই সঙ্গে লঞ্চ হবে ইউটিউব এবং ওখানকার ইয়েতে ইভেন্টে, এবং আমরা খুব এক্সাইটেড। মানে আমি আমি তো পার্সোনালি খুব এক্সাইটেড কী হবে 2 তারিখে, মাই গড, মানে সাউথ সিটি মল কেঁপে যাবে জাস্ট। মানে প্রচুর প্রচুর লোক আসুক, সবাই একসাথে আনন্দ করি। এবং জিদ্দা কিন্তু কোনো খামতি দিচ্ছে না প্রমোশনে, প্রমোশনে বাপ লেভেলে প্রমোশন করছে। যারা বলে প্রমোশন হচ্ছে না, তাদেরকে বলবো যে বুমেরাঙের প্রমোশন উইল বি আ মানে ব্লাস্ট প্রমোশন, এইটুকু আমার মনে হচ্ছে। এবং কোথাও গিয়ে দেখো জিদ্দা কিন্তু মোহন টকিজ, মানে যেটা মোহন মল বা যেটা বহরমপুর বা মুর্শিদাবাদে অবস্থিত, সেখানেও জিদ্দা যাচ্ছেন। তো সব মিলিয়ে এটাই বলবো যে জিদ্দা কিন্তু সর্বত্র দাপাদাপি করছেন, সারা পশ্চিমবাংলায় দাপাদাপি করছেন। এই ছবি ব্লকবাস্টার হবেই ভাই, আর কোনো চিন্তা নেই। তোমাদের কার কী মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।